শিক্ষাবিদ কবি ডক্টর অগাস্টিন ক্রুজ শিল্প ও সাহিত্যে হুজহু বাংলাদেশ 2022 অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার আমরা তার উপর একটি তথ্যচিত্র দেখব। ডক্টর অগাস্টিন ক্রুজ 1942 সালে মাওসাইদ উত্তরখান্ড ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইউএসএ থেকে পিএইচডি দর্শন মেজর ওয়ার্ল্ড রিলিজন ডিগ্রি অর্জন করেন। তিনি সাহিত্য, দর্শন, পুরাকীর্তি, ইতিহাস, সৃষ্টি, পুষ্টিবিজ্ঞান, মানব স্বভাব, অদ্ভুত, রহস্যময় ও অনিশ্চিত কার্যকারণ স্বভাব বিষয়ক গবেষণায় আত্মনিয়োগী একজন দার্শনিক ও আধ্যাত্মিক কবি। তিনি সাহিত্যের ছাত্র হয়েও বর্তমানে পদার্থবিজ্ঞান চর্চায় বিশেষভাবে আগ্রহী। ডক্টর অগাস্টিন ক্রুজ 1979 সাল থেকে সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। অবাণিজ্যিক মানসিকতায় মানব সেবায় আত্মনিয়োগ করেছেন দীর্ঘ প্রায় 40 বছর ধরে। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তার মধ্যে বাংলাদেশি আমেরিকান সেন্টার অফ নর্থ আমেরিকা পুরস্কার, দি ক্রিশ্চিয়ান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সম্মাননা, মাসিক এডুকেশন ওয়াচ এর আজীবন শিক্ষা উদ্যোক্তা সম্মাননা এবং বাংলাদেশ ভারত নজরুল সম্মেলন সম্মাননা উল্লেখযোগ্য। তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই কাব্যচর্চায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই পর্যন্ত তার 30টিরও অধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে আমার জন্ম হয়েছে বলেই, বিধাতার ইচ্ছে, মহাপরাজয়, স্পিচলেস, লেট মি বি অ্যালোন, ইফ আই ওয়ার নট বর্ন, সাইলেন্ট মিউজিক, রোমিং সোল ইত্যাদি উল্লেখযোগ্য। ডক্টর অগাস্টিন ক্রুজ স্যারকে এই সম্মাননা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতায় 12 গুণীজন এবং একটি প্রতিষ্ঠানকে হুজহু বাংলাদেশ 2022 অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মঙ্গলবার 3 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পদক দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হুজহু বাংলাদেশের প্রধান নির্বাহী নাজিনুর রহিম সহ সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হুজহু 1849 সাল থেকে যুক্তরাজ্য সহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের পদক প্রদান ও সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করে।